এতটা গরম কুয়ার মতো না। সন্ধ্যাবেলা কিন্তু আগরতলা স্টেশনটা দেখতে ভীষণ সুন্দর লাগে, আর এত লাইটিং এখানে নতুন করে লাইটিং করছে যার কারণে দেখতে ওখানে আরো একটু ভালো লাগে। তো অনেকদিন পরে সন্ধ্যাবেলা আজকে আইলাম। কেমন আছো তো? অনেকদিন পরে কথা হইলো। আমি জানার চেষ্টা করবো ওনারা ঠিক কোথায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলেন। আজকে আমরা সকল সৎসঙ্গী বৃন্দ দেয়াগড়ের উদ্দেশ্যে রওনা হয়েছি। পরম পূজ্য পাদ শ্রী শ্রী অবিন্দাদা আমাদেরকে আশীর্বাদ করেছেন, আমরা যেন সবাই ত্রিপুরার প্রত্যেকটা প্রযোজনা কেন্দ্র থেকে দু চারজন করে আমরা যেন অবিন্দাদার সন্নিকটে গিয়ে আমরা পৌঁছতে পারি এবং সেখান থেকে আমরা ওনার আশীর্বাদ নিয়ে আমরা সকলে আসবো, সেটাই আমাদের আশা। আমরা কীভাবে ত্রিপুরাতে আমরা সৎসঙ্গের কাজ এগিয়ে নেব, ত্রিপুরাতে কীভাবে আমরা সৎসঙ্গকে আরও সবাইকে ঠাকুরের দীক্ষায় দীক্ষিত করতে পারি, ঠাকুরমুখী করে তুলতে পারি, সেটা উনি আমাদেরকে সেই আশীর্বাদ করবেন। সেই আশায় আমরা সকলে আজকে ট্রেনে রওনা হচ্ছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। দাদার সঙ্গে কথা বলে ভীষণ ভালো লাগলো, তবে জানি না কতটুকু আমি আপনারা বুঝতে পারতেছি, মানে ভীষণ শব্দ যার কারণে হয়তো সঠিকটা ভালো করে বুঝতে পারতেছেন না। আজকে হলো 5ই আগস্ট, আর কিছুক্ষণের মধ্যে ঠিক সন্ধ্যে 7টায় আগরতলা রেলওয়ে স্টেশন থেকে এই রেলটি রওনা দেবেন দেওঘরের উদ্দেশ্যে। আর সমস্ত ভক্তবৃন্দরা কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন সবাই কিন্তু ভিড় জমিয়ে ফেলেছে, ভীষণই আনন্দের সহিত ওরা কিন্তু এখানে এসেছে। আমি জানি না আপনাদের কতখানি বোঝাতে পারছি, হয়তো সবটা আপনারা বুঝতে পারছেন না, তবু চেষ্টা করছি। সুন্দর করে কিন্তু রেলটাকে সাজানো হয়েছে, সব দিকে ফুল দিয়ে সাজানো হয়েছে, জিনিসটি দেখো কিন্তু ভীষণ ভালো লাগছে। আপনাদেরকে সবাই দেবগড়ের উদ্দেশ্যে, বাহ, এখানে দেখে ভীষণ ভালো লাগলো, এত ভক্তবৃন্দ, যাই করো, ভীষণ ভালো লাগছে। আর ভক্তবৃন্দর এত আনন্দ দেখা আমার ভীষণই ভালো লাগতেছে। আমি ভাবছি না আজকে এত ভক্তবৃন্দ দেখবো আমি এখানে, আর সম্পূর্ণ ট্রেনটাই নাকি তারা বুকিং করা, এটা দেখার লাগে অ্যাকচুয়ালি আমি আসি, শুনছিলাম, আমি একটু ইনফরমেশন পাইছিলাম যে আজকে মনে মনে যাইব, আর এই কারণে কিন্তু আমার আজকে এখানে আওয়া। আয়া কিন্তু যেই কারণে আইসি দেখা ভীষণই ভীষণই ভালো লাগছে। এরা ধরে দেন ভালো করে, আরো
সবাই ধরে টেনে দিয়েন একটু আপনারা কি সব দেবগর দেবগরের নে সবাই তো ধরে দিয়েন একটু জয় করো বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে হাই বলো হাই হাই জানিং শুভ হোক থ্যাংক ইউ হাই বলো হাই বলো জয় গুরু জয় গুরু জয় গুরু মোবাইল রিচার্জ করতে হলে যদি মোবাইল রিচার্জ করো লাগে জয় গুরু জয় গুরু হ্যাঁ মোবাইল রিচার্জ করতে হলে আমার ফোন করে আমি রিচার্জ করে জয় গুরু জয় গুরু জয় গুরু সবিতা ম্যাডাম না হ্যাঁ ওয়েলকাম আসুন বলো বাবা না মনে হয় তো মুশকিল ভেতরে গিয়েও সবাই দেখলাম ভীষণ উৎসাহের সঙ্গে সবাই আছে সবার কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে আর ভালো লাগলে অবশ্যই একটু বেশি বেশি করে শেয়ার করবেন লাইক অবশ্যই করবেন কমেন্ট তো করবেন এই মাস দেয়ালটাকে খুব সুন্দর করে সাজানো হচ্ছে আর কিছুক্ষণের মধ্যে কয়েক মিনিটের মধ্যে কিন্তু ছেড়ে দেবে ভিডিওটা কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভগবানের কাছে প্রার্থনা করবেন সমস্ত ভক্তবৃন্দ যেন মঙ্গলভাবে দেওঘর গিয়ে পৌঁছতে পারে।